সংসার এমন ভয়াবহ জায়গা, ওই সংসারে যে ঢুকেছে সে জানে। একটু বুকে হাত দিয়ে আপনারা বলুন, এ মায়েরা শুনুন, বুকে হাত দিয়ে বলুন, যে জেলখানার কয়েদি তার ছুটি আছে, কিন্তু সংসারের কয়েদি এ ছুটি হবে না মৃত্যু পর্যন্ত, অথবা আমি আর ফিরে যাব না। তুমি এক কাজ করো, বাড়ি যা, বাড়ি গিয়ে আমার মা শচী দেবীকে আমাকে দেখতে নিয়ে এসো, নদিয়ার মেলার এই সবাই আসুক, কিন্তু একজনকে যেন আমার কাছে এনো না। বলুন তো কে, মা বলুন কে? হ্যাঁ বাবা, হরিভজন তো সস্তা নয়, আস্তে আসলাম আস্তে আস্তে আস্তে, ভগবানের ভজন বড় কঠিন। দুদিন ভজন করে ভগবান আমার পেটের ব্যথা দিয়েছে, ছেলের জ্বর সারে না, চাকরি হয় না, ভগবানটার নাই, এরকম বিশ্বাসের মানুষ ভগবানের কৃপা পায় না। ভগবানের কৃপা হয় ধীরে 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 অতি ধীরে। যখন ভগবানের কৃপা হয়ে যাবে তখন দেখবেন, একটা শাস্ত্রে বলে ভক্তের বোঝা, এরপরের কথাটা কি, তাই তো, ভক্তের বোঝা ভগবানে বলে, এ ডে নাইট নাই, ভক্তের জন্য ভগবান চিন্তা করেন। যেমন কোলে বাচ্চা নিয়ে শুয়ে থাকলে মায়ের যেমন ঘুম হয় না, একটা ত্রাস থাকে, ওই বুঝি আমার বাচ্চা জেগে উঠল, আর একবার যদি কেঁদে ওঠে সঙ্গে সঙ্গে মা তাকে ভালোবাসেন। তেমনি ভগবান বলছেন, তোমরা এক জায়গায় বসে কাঁদো, খাওয়ার চিন্তা তোমাদের নাই, খাবার আমি মাথায় করে দিয়ে যাব। মানে না সব, অনেকে বলে ভগবানের নাম করলে কি খাওয়া হবে, 100% হবে, কত খাবেন আপনি চলুন আমার সঙ্গে, আমি খেতে দেবো আপনার, চলো চলো, খাওয়া হবে না মানে, আপনি জানেন ভগবানের নাম যারা করে তারা যা খায় 50 কোটি টাকার মালিকটা চোখে দেখতে পায় না। আমি লিখে দিতে পারি, আপনি দেবানন্দ গৌড়ীয় মঠ, সমাজবাড়ি পাটবাড়ি মঠ, ইস্কন মঠ এবং ভারসাম্য মঠ, এইসব মহারাজ, এদের থাইল্যান্ড জাপান আমেরিকান ভক্ত আছে, তারা যা খাবার আনে আর তারা যা ডলার দেয় তারা তুচ্ছ করে ফেলে দেয়, খায় না। খাওয়া হবে না মানে, ফ্রি খেলে দেবো, ফ্রি জায়গা দেবো, ফ্রি ডাক্তার দেখাবো, ফ্রি কাপড় চাপড়, চলো চলো। অনেকে বলে বাবা যেতাম তো, কিন্তু নাতি আমার আমার ছাড়া ঘুমায় না, তাহলে তো লাঠি খেতেই হবে। ভগবানের নাম করলে খাওয়া হয় না, না কে বলেছে, কে বলেছে কে আর নাম করলে খাওয়া হয় না? আপনি চাকরি করে ক টাকা মাইনে পান মাস হয়, এটা অহংকারের কথা নয়, আমরা যাই ইনকাম করি, আপনি 10 বছরেও তা ইনকাম করতে পারবেন, আমরা যাই 10 বছরে চাকরিজীবী আয় করতে পারেন, 1 বছরে যাই করি, কে দেয়? ভগবান দেয়। ভগবানের নাম করলে খাওয়া হয় না মানে, যে আপনাকে তুচ্ছ করবে ভগবানের নাম করুন, সে এসে আপনার পায়ে ধরবে, জানেন? এই মায়েরা কথা বলো না, কেউ কেউ কথা না, চুপচাপ শোনো, শুনে নাও কথাগুলো। রাজার বাড়ি চাকরি করতো চাকর, গরু চড়াতো, এগুলো চাকর দিল্লিতে, একজন বিশাল কোটিপতি তার বাড়ি কাজ করত, সে গরু চড়িয়ে এসে বলছে আমার কিছু খেতে দাও, দুখানা রুটি দিয়েছে কিন্তু তরকারিও দেয়নি, তাই সেই বাচ্চাটা চেয়েছিল তরকারি দিতে, তা সেই বাড়ির মালিক বলেছিল অত ভালো খাবি তো সাধু সঙ্গ কর, ব্যাস এটাই তার চৈতন্য হলো। সাধু সঙ্গ করলে ভালো খাওয়া হয়, চলে গেল কাশি ধানে, সাধু সেই সঙ্গ করতে করতে সেই গরু চালানো রাখাল হলো মহারাজ মহন্ত, বুঝলেন? লক্ষ লক্ষ শিষ্য হয়ে গেল, যে জমিদার বাড়ি তাড়িয়ে দিয়েছিল ও তো মহারাজ মহন্ত হয়ে গেছে, সেই জমিদার বাড়ি ভাগবত পাঠ করতে এসেছে, যে তাড়িয়ে দিয়েছিল সেটাকে চিনতে পারেনি, কেন? মাথায় চৈতন্য, নাড়া মাথা, অনেক বয়স হয়েছে, গলায় মালা তিলক, জপের মালা হাতে, সুন্দর চেহারা, চিনতে পারেনি। রাজা মশাই ভগবত পাঠ দেওয়ার জন্যে সন্দেশ রসগোল্লা ভালো ভালো বস্তু এনেছে,
লাস্টে ওই বৈষ্ণবকে বলছে প্রভু আপনি একটু সেবা করুন সেই গরু চলন রাখা এই নিন একটু খান খেয়ে একটু প্রসাদ দয়া করে আমাকে দেবেন আপনি বৈষ্ণব মানুষ তখন সেই মহারাজ হাসছে মহারাজ মানে সেই মহান সেই গরু চলন রাখা বলছে বাবা তুমি আমাকে চিনতে পেরেছো না তো মনে করে দেখো তো সেই ছোটবেলায় তোমার বাড়ি একজন গরু চলাতো তুমি তাড়িয়ে দিয়েছিলে বলেছিল ভালো খাবি তো সাধু সঙ্গ কর আমি তোমার কথা শুনে সাধু সঙ্গ করতে গিয়ে আজ আমি মহন্ত মহারাজ হয়েছি যে সামান্য একটা রুটি দিয়েছিল তরকারির জন্য তাড়িয়ে দিয়েছিল সে আজ ভিখিরি হয়ে আমার কাছে প্রভুর প্রসাদ চাইছে আমি এখানে বুঝলাম যে বড় লোকের দাস হচ্ছে আমার গোবিন্দের চরণের দাস হলে মহানন্দ এটা হয় তাই ভক্তের বোঝা ভগবানে বয় এটা গীতায় আছে অর্জুন মিশ্রের জন্য ভগবান বোঝা বয়ে বেরিয়েছিলেন জানেন দাদাম মহম 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 অনেক কাহিনী আমি বলতে চাচ্ছি না মায়েরা একটু মন দিয়ে শুনুন এই জন্য ভগবান রাত বারোটার সময়ও ভক্তের জন্য ইট বয়ে নিয়ে যায় ইট 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 চেনেন না মায়েরা ইট চেনেন না ইটও চেনেন না কি শব্দ না ইট এরকম লম্বা হয় তিন চার হাত রৌদ্র সবকিছু আকাশের দোয়া সবকিছু সহ্য করে ভগবান ভাবলো আমার ভক্তের তো আমি ছাড়া কেউ নাই তা আমি কটা ইট বয়ে নিয়ে যাই রাত্রিবেলা যাবো কেন যাতে পাছে না কেউ দেখতে পায় সেন্টিমেন্টের ব্যাপার ইট বয়ে নিয়ে যাচ্ছে রাত তখন সাড়ে বারোটা বেজেছে আর দেখবি না দেখবি যেখানে বাঘের ভয় সেখানে কি হয় সকাল হয় সন্ধ্যা নারদের সঙ্গে দেখা নারদ বেহালা বাজাতে বাজাতে যাচ্ছে নারায়ণ নারায়ণ আস্তে কৃষ্ণের চোখ মোটা হয়ে গেছে সর্বনাশ যার ভয় করছিলাম তার সঙ্গে দেখা সারা তো অনিল নিয়ে ব্যস্ত বলে দুনিয়া ঘুরে বেড়া নারদ বলছে প্রভু তোমার তো এমন নিউ ডিজাইনে কোনোদিন দেখিনি মাথায় ইট কেন তখন কৃষ্ণ বলছে নারদ তুমি যেন কারোর সঙ্গে বলে দিও না আমার একটা ভক্ত আছে তার নাম মাধব সে কৃষ্ণগুলো গান গায় চোখের জলে ভেসে যায় ঘর বাড়ি কিচ্ছু নাই তাই কটা ইট নিয়ে যায় ছোট করে একটা ঘর বেঁধে দেব তাই নারদ বলে তা তুমি চাও তা রাত্রে যাচ্ছ দিনের বেলা যেতে পারতে তো তা কৃষ্ণ বলছে রাত্রে যাচ্ছি কেন জানো কেন বলছে আমার তো ইট ভাটা নাই পরের মাল চুরি করে নিয়ে নারদ চিন্তা করছে ভগবান যার জন্য চুরি করে সে ভক্ত যেমন তেমন নয় তাকে তোমার দেখতে হবে তাই বেহালা গাছে বাঁধিয়ে রেডিমেড ব্রাহ্মণ হয়েছে যাতে ও আমাকে চিনতে না পারে রেডিমেড ব্রাহ্মণ হয়ে সেই ভক্তের কাছে গেছে চোখের জলে ভেসে যায় তিনখানা তাই বালি দেয় দা চেনেন দা দা চেনেন না দাদা দা হ্যাঁ কাটারি কাটারি ওতে বালি দিচ্ছ চক 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 নারদ চিন্তা করলো তাই যখন বালি যায় নিশ্চয় পশু হত্যা করে আর তার জন্য ভগবান ইট পায় এ ভাই তুমি দাই বালি দিচ্ছ কেন এই যে নারদটা তো চিনতে পারেনি এই যে ও না তো আমার দিকে তাকা তোমার গলা কেটে নেব এই দাই বালি দিচ্ছি তো এই যে নারদটা চিনতে পারিনি তখন মাধব বলছে তুমি কি আমি তোমাকে চিনি না তুমি যেন কাউকে বলে দিও না আমি এই তিনটে দা দিয়ে তিনখানা মাথা কেটে নেব তিনজনের মাথা কাটবো তুমি বলো না নারদ মনে মনে ভাবছে শালা যদি তিনজনের মধ্যে আবার আমি পড়িয়ে যাই
পরিচয় দিয়ে লাভ নাই। বলছে ভাই কার মাথা কাটবে ভক্ত দেখুন কাকে বলে, তখন সে বলছে জানো প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ তো পরম ভক্ত, হ্যাঁ ওইটালে পেরেই ওর রক্ত বার করে ছাড়ব। কেন তুমি জানো? আমার প্রভু কেবল খেতে বসেছে, খেতে বসেছে, লক্ষ্মী পরিবেশন করছে, এক গাল দিতে যাবে, সেই সময় প্রহ্লাদ ডাক দিয়ে যে ভগবান রক্ষা করো, ভগবান খাওয়া ফেলে রেখে ভক্ত রক্ষা করতে গেছে। ও যদি এক মিনিট পরে ডাকত ভগবানের কিছু খাওয়া হতো। যে ভগবানকে খেতে দেয় না, নিজের সুখে থেকে ভগবানকে খেতে দেয় না, তার মাথা আমি রেখে দেবো না। আস্তে 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 দ্বিতীয় নাম্বার কে বলে অর্জুন, সে তো কৃষ্ণের সখা বলে ওইটারে পেলে হয় দেখা। বলে কেন? বিশ্বাসঘাতক কুরুক্ষেত্রের মাঠে ওই রথে যুদ্ধের রথে আমার কৃষ্ণকে আগে বসিয়েছে, ও পিছনে বসেছে, ভীষ্ম যত বাণ মেরেছে সব আমার কৃষ্ণের অঙ্গে লেগেছে, ঘজ ঘজ করে টেনে বার করে ফেলে দিয়েছে, রক্ত ঝরঝর করে ধরেছে, এই যে পরাশ্রিক্ষের মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তুমি বলো আজ যদি অর্জুন সামনে থাকতো, কৃষ্ণ পিছনে থাকতো, একটা বালু তোমার কৃষ্ণের অঙ্গে রাখতো, যে নিজের সুখ থেকে ভগবানকে কষ্ট দেয় তার দেখা পেলে মাথা রেখে দেবো না। নারদের মাথা 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 চুলকাচ্ছে, বলছে ভাই তিন নাম্বার বলে ওইটা বেশি যন্ত্র, ও তিন জায়গায় কেটে নেব, ও দেহের মধ্যে মেন মেন যে যন্ত্র তিনটি আছে কসার কাছার করে কেটে নেব। মেন মেন যন্ত্র কি কি দেখি কিরকম পাব, মেন মেন যন্ত্র কেটে নেব। নারদ বলছে ভাই তার নাম কি? বলছে তুমি যেন বলো না, বদমায়েশ খুব শুনলে আসবে না। নাম কি তার? বলছে তার নাম হচ্ছে নারদ। 50 কিলোমিটার দূরে সরে গেছে নারদ সর্বনাশ, আমাকে তো চিনতে পারিনি, শুনিয়ে যায় আমার অন্যায়টা কেন। বলছে ভাই নারদের অন্যায় বলে সবসময় বেহালা বাজায়, ভগবান খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, এর বেহালা বাজে ভগবানকে কষ্ট দেয়, দেখা পেলে তিনটি যন্ত্র রেখে দেবো না ভাই। নারদ ভাবে আর থাকার দরকার নাই, কৃষ্ণের কাছে এসে বলছে প্রভু মাথা নিচু করো, আরো দুখানা একটু দিয়ে দিয়ে জীবনে বহু ভক্ত দেখি, যেমন ভক্ত দেখি। কৃষ্ণ বলছেন আরো এই জন্য তো ভক্তের বোঝা, বলুন আপনার ভগবান এই সেই ভগবান মায়ের অথে সেই ভগবানের লীলা আজ আমরা করতে এসেছি।